গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখানে গোবিন্দভোগ চাল নিলাম, নিয়ে ভাবলাম যে আজকে একটু ফেনা ভাত না মার ভাত যাই বলো আর কি সেটা করব, সঙ্গে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দেব। দিয়ে এটা এখন তাহলে ধুয়ে টুয়ে বসিয়ে নিই। ভাতটা বসিয়ে দিলাম, এবার ডিম আলু সেদ্ধ বসাবো। এখানে কালকের পুরনো ভাত ছিল, সে ভাতটা গরম করতে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড গরমকাল। চলো কয়েকটা আলু নিয়ে আসি। আলু প্যাকেটটা কোথায় জানি না, কোথায় রাখলো আমার আলু? এই আলু কহারা গায়া তোমাদেরকে বলেছিলাম সকালবেলায় গোবিন্দভোগ চাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। যাই হোক, এখন অনেক জামা কাপড় পেয়েছে, হয়রান, প্রচণ্ড গরম। এবার ভাত খাবো লঙ্কা নিয়ে। চলো গাছের থেকে লঙ্কা তুলে আনি। গাছের থেকে কয়েকটা লঙ্কা তুলে নিই, এখন আর বেশি লঙ্কা নেই, এর ভরসা করে থাকতে থাকতে এর লঙ্কাও শেষ। ওমাই কি নাই নাকি লে যা, এখন আর লঙ্কা নেই। চলো, এই দেখো, এই যে ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, চলো দিয়ে আসি। হ্যাঁ বাবা, আয় আয়, এই যে না বাটারের মধ্যেই আছে, আলুটা আর মাখালাম না। না না ব্লক করে, আমি তো এখানেও থাকি আর ওখানেও থাকি, বাড়ি বেশি দূর না, সামনে বাইকে। যে কারণে আসছিল সেটা তো তোমাদেরকে একটু দেখিয়েছি কেন আসছিল। এই যে এখন মা ওদের সাথে যাচ্ছে, বলছিলাম সপ্তাহখানেক বাদে যাবে,
কিন্তু তা হলো না, আজই ওদের দেখেই দৌড়াচ্ছে সমানে। এরকম তুই স্কুল ব্যাগটা নিয়ে নামতে পারবি? না না পারবি না, পারবি না রে। ডুবু বাবা একটু ব্যাগটা বাবু। না রে না রে, ওমা তাহলে আবার আসে পুরো। হ্যাঁ তোরাও আসিস, বাইরে লাইটটা দে তো অন্ধকার। ওই যে দেখে মনে হচ্ছে খালি গায়ে আমার ছেলে স্কুল থেকে আসছে। বাহ, সেই পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বাহ 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 বাহ। হ্যাঁ ওই যে গাড়ি নিয়ে আসছে, মা যাচ্ছে। ও মা আইসো আবার, এই তাড়াতাড়ি চলে আসবা। ওই যে যাচ্ছে। এখন উঠে যাচ্ছে গাড়িতে, ছোটটা সামনে দাঁড়িয়ে আছে। পুকুরের অনেকগুলো বাসন ছিল, ওরা আসছে বলে মাজতে পারিনি। বাসনটা মেজে ভাতটা বসিয়ে তারপর আবার তোমাদের সাথে একটু কথা বলবো। তাহলে বাসন বাসন গুলো একটু মেজে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চালটা দিয়ে দিলাম, আমি কটা আলু সিদ্ধ বসিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, তাহলে যে আলু সিদ্ধটাও বসিয়ে দিলাম, ভাত আলু সিদ্ধ হচ্ছে। তারপর আবার তোমাদের সাথে একটু দেখা করছি, কথা বলছি একটু কথা আছে। বন্ধুরা এই গরমের মধ্যে হাত মুখ ধুয়ে আসলাম একটু, এত গরম, বাপরে বাপ। মানে রান্নাঘরের কাজ করতে গিয়ে সকাল থেকে একটু মেঘলাই ছিল আকাশটা, তাই না রে? মেঘলাই ছিল, তারপরে কয়েক পশলা বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ার পরে এই রকম গরম, মানে চামড়া জ্বলে যাচ্ছে। তাহলে বোনরা আসছিলো কেন সে তো তোমরা দেখতেই পাবে, কাকু আসছিলো, দেখলাম একটু হাটটা দেখালাম, ওরাও দেখালো। যদি একটু পরিবর্তন কিছু হয় ওই আশাতেই, জানি না কী হবে, তো ওই আশাতেই আর কি একটু দেখালাম সবাই মিলে। মানুষ তো চাষা তো আশাতেই বাঁচে না, এই আর কি মনের মধ্যে আশা, যা তো পড়বে সব ভগবানের হাতেই। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা দেখো ভিডিওটা, আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। হ্যাঁ সাবস্ক্রাইবটা একটু করো, অবশ্য করেই করো, লাইক করো, সবাইকে একটু শেয়ার করো, কমেন্টসও করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা।